পকেটে কি হাদিসের অ্যাপস আছে? কাজী জি জি আছে, আমার মোবাইলে হাদিসের অ্যাপস আছে। শায়েখ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম বলে চলে গেছেন। দর্শক, মুফতি আরিফ বিন হাবিব সাহেবের কাছে এক যুবক এসেছিল একটা বিষয়ে জানতে। বিষয়টি সম্পর্কে তার খটকা ছিল, এই বিষয়ে আমাদেরও কিন্তু প্রচুর খটকা রয়েছে। আর মুফতি আরিফ বিন হাবিব সাহেব তিনি চমৎকারভাবে তার কথার জবাব দিয়েছেন একটি হাদিসের মাধ্যমে। এই একটি হাদিস আমাদের প্রত্যেকের জানা জরুরি। এই একটি হাদিস জানলে আমাদের বহু মাসআলার প্যাচ একেবারেই ছেড়ে যাবে। কি সেই হাদিস ছিল, যুবকটি এসে কিভাবে প্রশ্ন করেছিল এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেব কিভাবে জবাব দিয়েছিলেন, চলুন সেটাই একবার স্ক্রিনে দেখে আসা যাক। জুমার নামাজের দিন আমাদের মসজিদে কয়টা আজান হয় সবাই বলে না? কয়টা? দুইটা। বিসমিল্লাহ। রমজান মাসে আমরা তারাবি পড়ি কয় রাকাত? 20 রাকাত। এখন খুব মন দিয়ে শোনেন, আমাদের যে ভাইয়েরা আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, অনেক ভাই আছেন যারা মাজহাব মানেন না তারাও শুনবেন। তো জুমার দিন জুমার নামাজের আজান হয় দুইটা। এক ভাই আমারে প্রশ্ন করছে, আমার জুমার মসজিদে রোমে গিয়ে, এই ভাই অনেক দূর থেকে জুমার নামাজ পড়তে যায়, তো জুমার নামাজ পড়ার পর আমারে সালাম দিলেন, সালাম দেওয়ার পর বললে একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। যে জুমার দিন যে দুইটা আজান হয়, একটা আজান তো নবীজির সুন্নত এটা বুঝলাম, আরেকটা আজান নাকি হজরত উসমান চালু করছে? আমি বললাম হ্যাঁ, হজরত উসমান চালু করছে। কয় হজরত নবীজির কথা কর্ম সুন্নত এটা তো জানি, কিন্তু হজরত উসমান একটা সুন্নত এটা কি আসলে ঠিক নাকি? আমি বললাম হ্যাঁ, হজরত উসমান একটাও সুন্নত। পরে আমারে কয় নবীজির কথা কর্ম মানা যাবে, এটা তো কোরআন হাদিসে আছে, উসমানেরটা যে মানতে হবে এটা কি কোরআন হাদিসে আছে? আমি বললাম হ্যাঁ, এটাও হাদিসে আছে। সে তো অবাক, কয় এটাও হাদিসে আছে? আমি বললাম হ্যাঁ। তা আমি বুঝতে পারলাম উনি মোবাইলে হাদিসের অ্যাপস চালায়, এটা কিছু মানুষের কথা শুনলে আমি বুঝি। তাই বললাম আপনার পকেটে কি হাদিসের অ্যাপস আছে? জি 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 আছে, আমার মোবাইলে হাদিসের অ্যাপস আছে। আমি জানি যে ওনারা হাদিস পড়ে খুইলা খুইলা, আর ওনাদের বেশিরভাগ হাদিস মানে 28,000+ হাদিস সব আমার পড়া, একদম সবগুলো আলহামদুলিল্লাহ। তো আমি বললাম আপনার মোবাইল পকেটে অ্যাপস আছে? হ্যাঁ। আমি কই খোলেন? ওই অ্যাপসটাই খোলেন। খোলার পরে বললাম কোত্থেকে দলিল দিতে হবে বলেন? কয় ছয় সহি কিতাব থেকে দলিল দিতে হবে। কোত্থেকে? ছয় সহি কিতাব। তাই বললাম ছয় সহি কিতাবের একটার নাম ইবনে মাজা, জানেন? হ্যাঁ জানি। তাই বললাম 41 নম্বর হাদিসটা খোলেন ইবনে মাজার। খুলছে। খোলার পর আমি বললাম উপরে কি লেখা আছে? কয় লেখা আছে সহি হাদিস। সবাই বুঝতেছেন আপনারা উপরে কি লেখা? আমি বললাম এবার হাদিসের আরবিটা তো পড়তে পারবেন না, বাংলাটা পড়ে শোনান তো আমাদেরকে। এখন পড়ে শোনাইতেছ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনি বাংলা শোনাইতেছে, আমি আপনাদেরকে বাংলাটাই শোনাই, আরবিটা পরে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা বলেন নবীজি আমাদের সামনে একটা ভাষণ দিলেন, ভাষণে আমাদের চোখের পানি আসলো, মানে জারাফাত মিনহাল উয়ুন, চোখের দাব দিয়ে এই সুন্নতগুলোর আঁকড়ে ধরবা। তুমি পড়ার পর আমি বললাম হজরত উসমান খোলাফায়ের রাশেদার একজন কিনা? কয় জি একজন। তাহলে হজরত উসমানের সুন্নত পালন করার কথা এই হাদিসে আছে কিনা? আসলে এটা তো আগে বুঝতে পারি নাই বিষয়টা। তো হজরত উসমানের সুন্নত যে মারির দাঁত দিয়ে ধরতে হবে নবীজি বললেন না? হ্যাঁ হুজুর, ঠিকই তো, আগে তো ভাবি নাই কথাটা। আমার আসসাল ওনার শব্দটাই, শায়েখ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম বলে চলে গেছে, উনি ভদ্র মানুষ। তাহলে বলেন তো সুন্নত কি নবীজির না সাহাবাদেরটাও? হ্যাঁ, এই কথা মনে রাখ। তো আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখে শুনলাম, বিষয়টি ছিল যে জুমার দিনে দুইটা আজান দেওয়া হয়, একটা আজান তথা জুমার যে দ্বিতীয় আজান রয়েছে এই আজানটি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু চালু করেছিলেন। তো উসমান রাদিয়াল্লাহু আনহু চালু করলেন, এটা আমাদের মানতে হবে কি না? 20 টাকার তারাবি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চালু করা হয়েছে, এটা আমাদেরকে মানতে হবে কি না? তথা সাহাবায়ে কেরামের থেকে চালু করা সুন্নতগুলো আমাদেরকে মানতে হবে কি না? এই একটি হাদিসের মাধ্যমে কিন্তু আমাদের এই সকল মাসআলার জট খুলে গেল। তো এই মাসআলা নিয়ে আশা করি আর বিরোধ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসআলা সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।